হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল 9টা বাজে। তো প্রতিদিনকার মতন আমি হচ্ছে বেডটেড সুন্দর করে গোছগাছ করে নিলাম, আর তারপর হচ্ছে এখন রান্না করার জন্য সবজিগুলো বের করে নিলাম। তো সবজিগুলো বের করে এখন হচ্ছে সব কাটাকুটি সেরে নিব। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে কমন জিনিস, প্রায় এই কয়দিন হলো সিবাত ভালো করে ঘুমোয় না, 3টা 4টা বাজে হচ্ছে উঠে যায়, আর আমাকেও সেই সাথে ঘুমোতে দেয় না। তো লাস্টে সকালের দিকে হচ্ছে একটু ঘুম চলে আসে, যার কারণে হচ্ছে অনেক সময় উঠতে একটু লেট হয়ে যায়। তো নাস্তা নাচ্ছে আমি আগে কাটাকুটি শেষ করে নিচ্ছি, আর সিপাতবাবুকে তো অলরেডি উঠে সুজি খাইয়ে দিয়েছি। তো সিপাত ওঠার আগে আমি উঠে অনেকগুলো থালা বাসন ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর ওকে সুজি খাইয়েছি। ও আছে মোটামুটি আমার আশেপাশে, আর প্রচুর চিৎকার করে, অনেক দুষ্টামি করে। তো মাশাল্লাহ দুষ্টামিগুলো আমার কাছে ভালোই লাগে, ওকে নিয়ে হচ্ছে আমার সময় কাটে সারাটা দিন। তো উস্তেগুলো হচ্ছে চিকন চিকন করে কেটে নিচ্ছি, আমি ভাবতেছি উস্তে দিয়ে হচ্ছে আমি হচ্ছে উস্তা আর আলু দিয়ে হচ্ছে পাঙাশ মাছ দিয়ে তরকারি করব। অনেকদিন ধরে খেতে ইচ্ছে করতেছে, অনেকদিন হচ্ছে রান্না করা হয় না। আর এখন কেটে নিচ্ছে হচ্ছে আমড়া। তো এই আমড়াগুলো হচ্ছে গতদিন আনা হয়েছিল, প্রায় পেকে গেছে, অনেক মিষ্টিও খেতে। তো আমরা টক রান্না করব, যেটা হচ্ছে সিপাতের আব্বু সিপাত, আমি আমরা সবাই অনেক পছন্দ করি। তো আমরা টকটা ওর আব্বু গতকালকে রান্না করতে বলেছিল, তো গতকাল করিনি, আজকে হচ্ছে করব। এটা ছাড়াও হচ্ছে আমি আরও মিষ্টি কুমড়া হচ্ছে ভাজি করব, সাথে হচ্ছে পাঙাশ মাছও ভাজি করব। এই 3টা আইটেম হচ্ছে আমি আজকে করব। তো পুরো ভিডিওটি দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওর কোনো অংশেতে যদি একটু ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। তো আমার কাটাকুটি হচ্ছে শেষ, তো একবারই হচ্ছে আমি এক হাতে ধুয়ে তারপর হচ্ছে সব কিছু রেখে দিব, তারপর নাস্তা করে এসে হচ্ছে রান্নাটা স্টার্ট করব। তো এই যে সব কিছু দেখতে পাচ্ছেন, কাটাকুটি আমার শেষ, পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু আমি কেটে কুটে নিয়েছি। তো আমি হচ্ছে আমড়াটা যেহেতু হতে একটু দেরি হবে, তারপর হচ্ছে আবার ভাতও বসাতে হবে, তো আমড়াটা বসিয়ে দিলাম এখানে হলুদ লবণ আর হচ্ছে চিনি, আর চিনি দিয়ে আমি হচ্ছে একটু পানি দিয়ে আমড়াটা হচ্ছে সিদ্ধ বসিয়ে দিলাম। তারপর আসলাম নাস্তা করতে, নাস্তা বলতে হচ্ছে গতকাল রাতে হচ্ছে পরোটা বানিয়েছিলাম, একটা একটুখানি খেয়েছি, আর এই যে পুরোটাই রয়েছে। আর পিঠা বানিয়েছিলাম, তো বেশি পিঠা বানাইনি, মাত্র 6 পিস পিঠা বানিয়েছিলাম, সিপাতের আব্বু হচ্ছে খেতে চাচ্ছিলো তাই। তো 2 পিস থেকে গেছে, আমি 1 পিস খাচ্ছি, আর হচ্ছে সিপাতের আব্বুর জন্য 1 পিস রেখে দিব, যেহেতু চিনি ছিল একটু মিষ্টি বেশি, তাই নাকি তার খেতে তেমন ইচ্ছা করতেছিল না, কিন্তু তার আবদারেই হচ্ছে বানানো। আর এই যে আমার ছেলে নিয়ে গেল আমার হাত থেকে নিয়ে খাইতেছে, তো ও তো নষ্ট করবে বেশি, তো আমি বেশি অর্ধেকটা খেয়ে বাকিটুকু ওকে দিয়ে দিলাম, যাতে ও একটু একটু করে খেতে পারে। আর আমি হচ্ছে পরোটা দিয়ে, একটু ডাউল ছিল ফ্রিজে, তো ডাউলটা হচ্ছে গরম করে নিলাম, পাতলা ডাল, তো ডাল দিয়ে হচ্ছে পরোটা দিয়ে আমি খেয়ে সকালের নাস্তাটা শেষ করব। ডাউলটা বেশ গরম ছিল। তো চলুন আমি কিভাবে পিঠা বানিয়েছিলাম সেটার ভিডিও একটু আপনাদের সাথে শেয়ার করি। তো গতকাল রাতে হচ্ছে পিঠাটা বানিয়েছিলাম, তো যেভাবে বানিয়ে থাকি আমাদের পাকান পিঠা বলে, রস পাকানো বলে কেউ কেউ, তো আমি এভাবেই করি। একটা বাটির সাহায্যে চারিপাশে হচ্ছে চামচ দিয়ে কেটে এই যে সুন্দর সাইজ হয়ে গেল, ভিতরে হচ্ছে নারকেলের পুর দিয়েছি, একটু গরম মশলা, চিনি, লবণ দিয়ে, আর তারপর হচ্ছে একটুখানি তেল দিলাম ফ্রাই প্যানে, দিয়ে হচ্ছে এপিটপিট ভালো করে ভেজে নিব। তো এই যে ডোটা, এটা হচ্ছে পরোটা যেভাবে মাখানো হয় সেভাবে হচ্ছে ডোটা মাখিয়েছিলাম তেল, তারপর হচ্ছে লবণ দিয়ে। আর এভাবে ভেজে নিলে পিঠাগুলো বেশ মজা লাগে, সাথে একটা পরোটাও ভেজেছিলাম। তো এই যে সেই পরোটাটাও হচ্ছে আমি এই মাত্রই খেলাম, দেখতে পেলেন। তো কেমন লাগলো আমার পিঠা বানানো অবশ্যই জানাবেন। তো তারপর হচ্ছে নাস্তা করে আমি চলে আসলাম রান্না করার জন্য। অলরেডি আমার হচ্ছে আমড়া টকটা রেডি হয়ে গেছে, সমস্ত পানি টানি দিয়ে এখন হচ্ছে শুধু বাগার দেওয়া বাকি। তো সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তেল গরম করে এখানে হচ্ছে জেরা ফোড়ন দিয়ে দিলাম, সাথে দিলাম হচ্ছে একটু রসুন আর পেঁয়াজ কুচি, একটু ভালো করে লাল লাল করে ভেজে আমি হচ্ছে এখানে সম্পূর্ণ আমড়া টকটা ঢেলে দিলাম। তো এই হচ্ছে আমড়া টক, একটু পানি বেশি হয়েছিল, কিন্তু পরবর্তীতে হচ্ছে টানিয়ে নামানোর পরে হচ্ছে এটা ঠিকই কমে গেছিলো এবং গাঢ় হয়ে গেছিলো।
তো এটা নামিয়ে রেখে আমি বাকি রান্নাগুলো করব। বাকি রান্না বলতে এখানে হচ্ছে আমি সব কিছু যে ধুয়ে রেখেছিলাম, মাছটা হচ্ছে ভাজি করতে হবে, তারপরে যে মিষ্টি কুমড়া এটাও ভাজি করব। তো আমি হচ্ছে একটু নুন আর হলুদ মাখিয়ে নিব, মাছটাতেও লবণ হলুদ মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে হচ্ছে একসাথে আমি ভাজবো, একবারে ভাজি হবে না, কারণ বেশ অনেকগুলো হচ্ছে মিষ্টি কুমড়া আছে আর সাথে মাছও আছে, তো দুইবার করে হচ্ছে আমি ভেজে নিব। এটা ছাড়াও হচ্ছে সিপাত বাবু আজকে বেশ খানিকটা শান্ত ছিল বলে হচ্ছে কাজ করতে আজকে একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, এবং কাজে রান্না শেষ করে ওকে হচ্ছে বেশ খানিকটা সময় নিয়ে বাহিরে গিয়ে অনেকগুলো ভাত খাইয়েছি। আর সময়ের অভাবে আসলে বাচ্চাটাকে বাহিরে নিয়ে খাওয়ানো হয় না, বাহিরে নিয়ে খাওয়ালে ও অনেকগুলো খাবার খায়, যেহেতু সময় কম থাকে তাই হয় না। এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়াগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি, পুরো ফ্রাই প্যান জুড়ে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। আর ওর সাথে দুষ্টামি করতে গিয়ে প্রথম হচ্ছে একটু একটু পড়ে গেছে, তো সমস্যা নেই, মিষ্টি কুমড়া একটু পোড়া পোড়া হলে সমস্যা নাই। তারপর ওগুলো হচ্ছে তুলে রেখে আমি দ্বিতীয়বারে দিয়ে দিলাম মাছ সহ, এগুলোই ছিল। এখন উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিব মাছগুলো, যেহেতু আমি উস্তে দিয়ে রান্না করব। আর দুই পিস মাছ হচ্ছে রেখে দেবো ভাজি খাওয়ার জন্য, মানে সিপাতের জন্য এক পিস আর আমি এক পিস খাবো। তারপর হচ্ছে এখানে আমি একটু পেঁয়াজ আর মরিচও কুচি করে নিয়ে ভেজে নিলাম। আজকে হচ্ছে রান্নার একবারে শেষে গোসল করে হচ্ছে কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম ছাদে, এবং এক ঘন্টা পর হচ্ছে বৃষ্টি নেমে গেছিলো, আমি আবার দৌড়ে এসে ভিজা কাপড় শুকনা কাপড় সবগুলো নিয়ে আবার হচ্ছে ঘরে গিয়ে মেলে দিলাম। মানে শুধু শুধু হচ্ছে দুইবার ছাদে আসা হলো আজকে আমার। তো ভিডিও শেষ করার আগে চলুন একটু উস্তে রান্নার ভিডিওটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এটা রান্না করার সময় আমার সময় ছিল না, কিন্তু উস্তে তরকারিটা অনেক বেশি মজা হয়েছে, মানে আজকে সবগুলো রান্নায় খুব বেশি মজা হয়েছে। এভাবে হচ্ছে একটু তেল বেশি দিয়ে করলা, তারপর হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে খুব মজা হয়। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খেতে। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।